নিরামিষ রান্নাও যে এত সুস্বাদু হতে পারে এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই না করলে তোমরা একেবারেই বুঝতে পারবে না এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে যদিও অর্ধেকটা পেঁপে আমার প্রথমেই ব্যবহার করা হয়ে গেছিলো কারণ সকালে রান্না করেছিলাম পেঁপে দিয়ে ঝোল মেয়েকে করে দিয়েছিলাম আর ওইটুকু পেঁপেই পড়ে আছে তাই সেটাকেই সদ্গতি করতে লেগে পড়লাম আবার নিরামিষ রান্না হলে কি হয় সবাই তো দেখে মুখ ছিটকায় তাই এমন কিছু করতে হবে যাতে সবাই খুব ভালোবেসে খেয়ে নেয় যাতে বুঝতেও না পারে যে রান্নাটার মধ্যে পেঁপে ছিল পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ দেব এখানে কাঁচা লঙ্কা কুচি সেই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর এখানে তিন চামচের মতো বেসন আমি দিয়ে দিচ্ছি কারণ আমার যতটুকু পেঁপে গ্রেট করা আছে তার মধ্যে কিন্তু ওই তিন চামচ বেসনেই হয়ে গেছিলো তোমাদের যদি মনে হয় যে তোমাদের বেসন লাগবে তাহলে তোমরা অবশ্যই সেটাকে দিয়ে ব্যাটারটাকে একটু শক্ত করে নিও দেখো এরকম টাইট মতো একটা ব্যাটার তবে খুব বেশি শক্ত করলে হবে না কিন্তু তাহলে আবার বড়াগুলো যে আমরা করব সেগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে এবার করার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে সেটাকে প্রথমে ভালো মতো গরম করে নিয়ে এবার যে বড়াগুলো বা কোফতাগুলো বলতে পারো সেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তবে এটা কিন্তু অবশ্যই একটু হালকা আঁচে ভাজতে হবে না হলে কিন্তু কি হবে ওই বাইরের দিক থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে সেই জন্য একটু হালকা আঁচে দিয়ে এই কোফতাগুলো ভেজে তুলে নিতে হবে দেখো ঠিক এইভাবে কতটা সুন্দর দেখতে হয়েছে এবার একটা মশলা বানিয়ে নিই আজকে যেহেতু খুব একটা বেশি মশলা বাটাপটির ইচ্ছা করছে না সেই জন্য টক দই দিয়েই এটা বানাবো নিয়ে নিলাম টক দই তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দুই রকম লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর যে বাটিটাতে আমি দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়েও অল্প একটু জলও নিয়ে নিলাম ব্যাস সমস্ত কিছুকে ভালো করে ফেটিয়ে নিয়ে নেব এই একটা মশলা থাকলে রান্নায় কিন্তু আর কিচ্ছুটি লাগে না এই একটা রান মানে মশলা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় যেহেতু ভাজার জন্য অনেকটা তেল নিয়েছিলাম সেই জন্য বেশ কিছুটা তেল তুলেও রাখলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে একেবারে তেলের মধ্যে ঢেলে দেব। তবে তেলটা যেহেতু গরম আছে সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়েই কিন্তু দইটা ঢালতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যাবে যতক্ষণে আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি দইটাকে ভালো করে কষাতে কষাতে দেখবে তেল ছেড়ে দিলে বা ভালো মতো ফুটে উঠলে কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প একটু এখানে হাফ কাপের মতো জল দিচ্ছি কোফতাগুলো একটু জল টানবে সেই জন্য এবার চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব যাতে কোফতাগুলোর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায় এবং কোফতাগুলো একটু নরম নরম তুলতুলে হয়ে যায় নামানোর আগে একটুখানি কাসুরি মেথিও দিয়ে দেবো কাসুরি মেথিটা তবে আগে থেকে আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম দেখো কতটা সুন্দর গ্রেভি হয়েছে আর কেউ বলবে এটা নিরামিষ কতটা ঝামেলা ছাড়া নির্ঝঞ্ঝাটা রান্না কোনো মশলার বাটাবাটির ব্যাপার নেই দেখো কোপ্তাগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আছে কিন্তু ফুলে ফুলে বেশ বড় হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার চলো গরম গরম সার্ভ করে দি এটা কিন্তু ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে একেবারে জমে যাবে তোমরা যে কোনো নিরামিষ দিনে এটা ট্রাই করতে পারো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ